দর্শক বন্ধুরা আজকে আমি ক্রসকার ব্লাউজটা স্টেপ বাই স্টেপ সবটাই কাটিং করে দেখাবো তো অনেকেই ক্রসকার ব্লাউজটা কাটতে পারেন না তার জন্য একদম প্রথম থেকে সবটা আমি দেখানোর চেষ্টা করব তো কাপড়টাকে দুভাজ করলাম এদিক থেকে ওপার সাইড এদিক থেকে হলো জয়েন্ট সাইড প্রথমত পেছনের পার্ট কাটব আর এখানে দেখুন আগে থেকে আমি ডাকটা দিয়ে নিয়েছি আর উপরের দিক থেকে দেখুন আমি দাগগুলা কিন্তু ডাবল করে দিয়েছি তো ডাবল দাগ কেন দিলাম আমি সব দিয়ে কিন্তু দাগ দুটো করে দিয়েছি কারণ এই যে কাপড়টা আছে এই কাপড় থেকে এটা হলো মেকলা শাড়ির অনেক সুতো উঠে তো তার জন্য এ ধরনের কাপড় হলে সবসময় মেন যে মাপ থাকে দেখুন এখানে আমার ফোটিন ছিল লম্বা তার থেকে আমি মোটামুটি এক সুতা থেকেও একটু বেশি নিয়েছি যাতে করে আমার সুতা ওঠার পরেও যেন একদম বরাবর থাকে কাপড়টা যেন কম না হয় সেই জন্য আমি একটুখানি বাড়িয়ে নিলাম যখনই এ ধরনের কাপড় হয় আপনারা একটু বাড়তি নিয়ে নেবেন লম্বার দিক থেকে বা সব দিক থেকে একটু বেশি বেশি নেবেন আর শোল্ডারের দিক থেকেও দেখুন আমার কিন্তু সাড়ে পাঁচ হলে এখানে হবে কিন্তু আমি এখানে আরো প্রায় দু সুতার কাছাকাছি বেশি নিয়েছি কারণ নইলে সুতা উঠে পরে অনেকখানি ছোট হয়ে যাবে তার জন্য আমি একটু বাড়িয়ে নিলাম আর বগলের দিকেও কিন্তু আমি এখানে একইভাবে একটু কাপড় বেশি নিয়েছি দেখুন এই জায়গাতে কিন্তু পনেরো হলে আমার হয়ে যায় তবু উপরের দিক থেকে আমি একটু বাড়িয়ে নিয়েছি কারণ যখন উপরের দিক থেকে একটু সুতো উঠে যাবে তখন নিচের দিকে আমার বরাবর সেই পনের ছয় ইঞ্চ হয়ে যাবে তার জন্য বাড়িয়ে নিলাম আর সুতো উঠবে সেটা আমি জানি আর দেখুন এখানে ছাতির চার ভাগের এক ভাগ মানে বুকের চার ভাগের এক ভাগ আমি নিলাম এখানে দেখুন সাড়ে আট নিলাম আর তার সাথে আমি টু ইঞ্চ এক্সট্রা নিচ্ছি রেডিমেড হলে আপনি আড়াই বা থ্রি ইঞ্চ নিয়ে নেবেন বা ভেতরে যদি আপনি একটু বেশি কাপড় রাখতে চান তাহলে আপনি আড়াই ইঞ্চ নিয়ে নেবেন টোটাল যতখানি বুক পেলাম তার থেকে আমি এখানে কমিয়ে জন্য দাগটা নিয়ে নিয়েছি আর বগলের দিয়ে দিচ্ছি তো এভাবে আপনি শেপটা দিয়ে দেবেন তো বগলটাকে অবশ্যই নেচড়ি দিকে এভাবে নামিয়ে দেবেন আর এখানে দেখুন গলার পাশ কিন্তু আমি টু ইঞ্চ নিয়েছি আর গলার ডিপটা আমি নাইন ইঞ্চ নিয়েছি তো আপনি আপনার পছন্দ অনুসারে গলা ডিপ নিতে পারেন আর গলার পাস্তা যদি পেছনে ডুরি না করতে চান তাহলে টুইস্ট রাখবেন এর থেকে বেশি নেবেন না আমি এখানে রাউন্ড নেক করে দিলাম তো আপনি এভাবে যদি রাউন্ড করতে চান তাহলে ভাবে আপনি করে নেবেন এদিক থেকে একটুখানি ডাউন করে দেবেন এক সুতা বা এক সুতা থেকে একটু বেশি ডাউন করবেন তাহলে শোল্ডারটা পরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে একদম ফিটিংস হয়ে থাকে এবার দেখুন মোরের টিকানটা আমরা ফাইভ ইঞ্চে রেখে দিচ্ছি এর থেকে বেশি দূরত্বে লাগবে না আর উপরের দিকে দেখুন উঠিয়ে তাহলে পেছনের পেছনের দিকে ফিটিংসটা ভালো হয় টিকেনটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে দিতে হবে প্রশ্ন কি না যে কোনো সাইজে হোক না কেন পেছনের টিকেন আপনাকে অবশ্যই দিতে হবে তো এখানে কিন্তু সম্পূর্ণ ব্লাউজের মেজারমেন্টটা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি যেসব দর্শক বন্ধুরা আমার নতুন আছেন তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেলাইকনে ক্লিক করে যাবেন তাতে করে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে না জায়গাতে হালকা কাট লাগিয়ে রাখলাম তো দেখুন এবার আমি হাতার জন্য মাপ নিচ্ছি হাতার পাশ ঠিক কতখানি লাগবে আপনি পেছনের পাট থেকে এইভাবে মাপটা নিয়ে নেবেন তো আমার এখানে দেখুন এটিস থেকে প্রায় দুশোটা বেশি আসলো তো যতখানি আসলো তার থেকে আমি ওয়ান ইঞ্চ বেশি নেব। তাহলে আমি নাইন ইঞ্চ থেকে দুই বেশি নেব তো ডিপ নেকে সবসময় আপনি যতখানি পাবেন তার থেকে ওয়ান ইঞ্চ বেশি নেবেন আর নেক বা কলার হলে সেক্ষেত্রে আপনি হাফ ইঞ্চ বেশি নিয়ে নেবেন সেখানে এর থেকে বেশি আর দরকার হয় না তো এখানে কিন্তু কার কথা বলা হয়নি এই যে কাপড়টা আমার এখানে আছে এখানে শুধু সিক্সটি ফাইভ সেন্টিমিটার কাপড় আছে এই কাপড়টা থেকে সম্পূর্ণ ব্লাউজটা করব। তার জন্য হাতা আমি একটু ছোট করছি কারণ এত কম কাপড় দিয়ে ব্লাউজটা করা একটু কষ্টকর তার জন্য হাতাতে অনেকখানি হবে হাতার জন্য কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিলাম এরপর হাতার লম্বা দেখুন সেলাই মার্জিন নিয়ে আমি সাড়ে পাঁচ নিলাম এদিক থেকেও সাড়ে পাঁচ বরাবর প্রথমে করে নিলাম এরপর দুটো পয়েন্টকে দেখুন দাগ মিলিয়ে নিচ্ছি এদিক থেকে পাশ আমার দরকার দেখুন নাইন ইঞ্চ থেকে দুই সুতা বেশি দরকার কিন্তু আমি এখানে যেহেতু কাপড় নেই তাই কাপড়ের বাইরে গিয়ে দাগটাকে একটু নর্মালি দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য এদিক থেকে দেখুন আমি থ্রিজ ডাউন করলাম এবার দুটো পয়েন্টকে এভাবে মিলিয়ে নিলাম কুনাকুনি করে এটাকে মিলিয়ে নিচ্ছি তো আপনারা যখন কাপড় বেশি থাকবে তখন আপনি কাপড়ে দেবেন কাপড়ের বাইরে দেওয়ার প্রয়োজন নেই এদিক থেকে দেখুন আড়াই আরেকটা আর একটা দাগ নরমালি যেভাবে করে থাকি এরপর সামান্য একটুখানি শেপ এখানে দিয়ে দিচ্ছি যেহেতু কাপড়টা নেই কম আছে তার জন্য এভাবে দিয়ে দিলাম পরে যখন আলাদা করে কাপড় নিচ থেকে জয়েন করব তখন আমি সম্পূর্ণ শেপটা দিয়ে দেব। এখন যেভাবে একটুখানি পেলাম সেই অনুসারেই আমি এখানে কেটে নিচ্ছি তাছাড়া আমি আমার প্রতিটা ভিডিওতেই বলে থাকি হাতা কি করে কাটতে হয় সম্পূর্ণ মাপ নিতে হয় আপনি সেখান থেকে অবশ্যই একবার দেখে নেবেন তাহলে এবার এটা আমি কেটে নিচ্ছি তো হাতায় দেখুন একটুখানি জয়েন্ট আছে সেটা আমি কেটে আলাদা করে নিচ্ছি তো কি করে হাতায় আলাদা কাপড় জয়েন করতে হয় তার ভিডিও আপলোড করা আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন এবার দেখুন এই যে কাপড়টা আছে এই কাপড় থেকে সামনের পাটার জন্য আমি কেটে নেব আর দেখুন এখানে উরে কি করে আপনারা ভাজটা করবেন যেটাকে আমরা অনেক সময় রুমাল ভাজে বলে থাকি তো এটাকেই বলা হয় ক্রসকার ব্লাউজ যখন করে চুরিপা আমরা যে করে থাকি তার মতো এখানে ভাজ করা হয় দেখুন এইভাবে কুনাকুনি করে আপনারা উড়েপ করে ভাঁজ করবেন কাপড়টাকে ঘুরিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে এবার এই কাপড়ের উপর আমি যে পেছনের পাট কেটেছিলাম সেটাকে দেখুন ঠিক এইভাবে রাখছি বরাবর করে প্রথমে দেখুন এদিক থেকে হাফ পিস রেখে দেবেন হুক এবং হুকের ঘরের জন্য অবশ্যই এখানে আপনি হাফ পিস রেখে দেবেন কাপড় যদি খুব কম থাকে সেক্ষেত্রে আপনি হয়তো এর থেকে এক কম রাখতে পারেন কিন্তু সেলাই করার সময় একটু লক্ষ্য করে সেলাই করবেন এরপর দেখুন যেইভাবে পেছনের পার্ট আছে সেই অনুসারে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি এবার আমি পেছনের অংশ সরিয়ে নিচ্ছি এবার দেখুন প্রথমত দাগগুলাকে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছে দেখুন সামনের বগলের জন্য কিন্তু শেপ দিতে হয় না নেকের ক্ষেত্রে তবু যদি আপনি দিতে চান তাহলে এদিক থেকে দিলে এদিক থেকে একটুখানি উঠিয়ে নিতে হবে সেই জিনিসটা আপনি সময় মাথায় রেখে দেবেন নইলে কিন্তু সামনের বগল অনেকটা বড় হবে দেখুন এই জায়গাতে সামান্য একটুখানি দিলাম আর ওদিক থেকে আমি উঠিয়ে নিলাম এবার দেখুন আমি সামনের গলা ডিপটা নিচ্ছি তো এখানে আপনার পছন্দ অনুসারে নিয়ে নেবেন তো আমি এখানে ছোট গলা রাখছি আমি সাড়ে পাঁচ দিয়ে দিচ্ছি এখানে তো যদি আপনি মনে করেন আপনি ছয় সাত নেবেন সাড়ে সাত নেবেন তাও নিতে পারেন কোনো অসুবিধে নেই আর গলার পাশ দেখুন আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি যে হাফ ইস নিচ্ছে সেটা ছেড়ে আমি টু নিচ্ছি নিয়ে দুটো পয়েন্টকে প্রথমত সোজা করে মিলিয়ে নিচ্ছি সোজা করে মেলানোর পর আপনি এখানে আপনার পছন্দ অনুসারে শেপ দিয়ে দেন যদি মনে করেন আপনি স্কোয়ার রাখবেন তাও আপনি স্কোয়ার রাখতে পারেন আর যদি মনে করেন সামনে অনেক ছড়ানো করবেন তাও কিন্তু আপনি করতে পারেন এরপর দেখুন প্রিন্সেস কাঠের মতো আমরা বাস্ট পয়েন্ট বের করে নিচ্ছি তো সাড়ে নয়ে এখানে বাস্ট পয়েন্ট তো শোল্ডারের সেলাইয়ের জন্য আমাকে আরো হাফ ইস নিতে হবে তাহলে টেন ইঞ্চি এখানে আমি দা কেটে নিচ্ছি বাস্ট পয়েন্ট নেওয়ার পর আমাকে অ্যাপেক্স পয়েন্ট নিতে হবে মানে মাঝখানে যে টিকেনটা হবে টিকেনের জন্য আমাদের নিতে হবে তার আগে দেখুন দাগটাকে একটু সোজা করে নিচ্ছি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধে হবে নইলে অনেকের সমস্যা হতে পারে তো দেখুন অ্যাপেক্স পয়েন্ট কি করে নেব যতখানি আপনার ফুল থাকবে ফুল আপনি দল দিয়ে ভাগ করবেন যতখানি আসবে তার দশ ভাগের এক ভাগ আপনি বসিয়ে নেবেন এখানে তার দশ ভাগের এক ভাগ হলো থ্রি পয়েন্ট এইট তো এভাবে দাগটাকে দেখুন এখানে আমি নিয়ে নিলাম দাগটাকে সোজা করে নিচের দিকে আমি নিয়ে নিচ্ছি আপনার যতখানি বাস্ট থাকবে আপনি অবশ্যই সেই অনুসারে নেবেন দুটো পয়েন্টকে এখানে মিলিয়ে নিচ্ছে তো এই অনুসারে কিন্তু এখানে সম্পূর্ণ টিকেনটা হবে আর শেপটাও ভালো আসবে যদি এটা সঠিকভাবে না হয় তাহলে কিন্তু শেপটা ভালো করে আসবে না এরপর দেখুন এই জায়গা থেকে আমাদের আরেকটা মেজারমেন্ট নিতে হবে সেটা হবে ফুল বাস্টের তেরো ভাগের এক ভাগ তো এখানে থার্টি এইটের তেরো ভাগের এক ভাগ হলো মোটামুটি টু পয়েন্ট সামথিং তো এইভাবে আপনি নিয়ে নেবেন কিন্তু সেলাইয়ের জন্য এখানে আরও তিন সুত নিতে হবে তারা টোটাল এখানে আমার থ্রি পয়েন্ট টু সুদ হয়ে গেল তো এইভাবে কিন্তু মাপটা নিয়ে নিতে হবে দেখুন এটাকে প্রথমত আমি একটু সোজা করে নিচ্ছি দেখুন এই যে দাগটা দিলাম এখান থেকে দশ ভাগের এক ভাগ নিয়েছি আর এই জায়গাতে যেটা আমি নিলাম সেটা নিয়েছি ফুলবাস্টের তেরো ভাগের এক ভাগ তো আপনার যদি এইভাবে বের করতে অসুবিধে হয় ফুলবাস্টের তেরো ভাগের এক ভাগ তাহলে আপনি একটা কাজ করবেন আমি সবসময় যেভাবে ভিডিওতে বলে থাকি আপনি সেভাবে করে নেবেন নর্মাল সাইজের জন্য নেবেন তার সাথে পনে জন্য নিয়ে নেবেন সাইজ থেকে একটু বেশি হলে নর্মাল আপনি তিন নিয়ে নেবেন তার সাথে তিন সুতা নিয়ে নেবেন যদি এর থেকেও বড় সাইজ হয় তাহলে থ্রি পয়েন্ট টু নেবেন যদি এর থেকেও বড়ো হয় তাহলে থ্রি পয়েন্ট ফাইভ নেবেন খুব হেভি সাইজ যখন হবে তখন ফোর নেবেন এর থেকে বেশি দরকার লাগবে না তো এইভাবে আপনারা মেজারমেন্টগুলো নিয়ে নেবেন এবার দেখুন মাঝখানে যে টিকেনটা হবে শেপটা দেওয়ার জন্য কতখানি শেপ আপনি চান যত বেশি শেপ আপনার দরকার সেই অনুসারে কিন্তু আপনি এখানে নেবেন তো আমি দেখুন এখানে থ্রি ইঞ্চে নিচ্ছি আমি শেপটা একটু বেশি রাখছি এদিক থেকে ওয়ান হাফ এদিক থেকে ওয়ান হাফ তো এইভাবে যখন দেব তখন শেপটা একটু বেশি আসবে দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি ফুল বাস্ট খুব কম হলে আরো ছোট নেবেন টুইস নিয়ে নেবেন তাহলে হবে এর থেকে বেশি কিন্তু লাগবে না আর এদিক থেকে দেখুন আপনি চাইলে উঠাতে পারেন হাফ নিতে পারেন বা থেকে নিতে পারেন তো এখানে যেভাবে আপনার মনে হয় আপনি সেই অনুসারে নিতে পারেন কোনো অসুবিধে হবে না তো দেখুন এখানে ওয়ান অ্যান্ড হাফ ইস নিয়েও কিন্তু আমি দেখে দাও প্রথমত আমি ওয়ান ইস থেকে সুতা বেশি নিয়েছিলাম এরপর দেখিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ ইস নিলে কীভাবে হবে শেপটা দেখুন একইভাবে কিন্তু কাটবে এখানে কোনো পার্থক্য হবে না থাকবে শুধু এখানে আপনার নিচের বেল্ট একটু বেড়ে যাবে তো এরপর দেখুন এই যে মাপটা আমি নিলাম এখান থেকে আপনি চাইলে বরাবরও রাখতে পারেন বা এদিক থেকে একটু কম রেখে এদিক থেকে বেশি নিতে পারেন তো এখানে ওয়ান ইঞ্চে আপাতত আমি দিয়ে দিলাম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান ইঞ্চি দিলে ঠিক কীরকম আসবে শেপটা যদি কম হয় তাহলে পরে একটু বাড়িয়ে নেব তো এখানে শেপ কিন্তু আমার হয়ে গেছে এখানে শেপের জন্য এদিক থেকে আমাকে টু ইঞ্চ এক্সটা নিতে হবে যেহেতু আমি থ্রি ইঞ্চের টিকেন দিচ্ছি তার জন্য আমাকে এদিক থেকে টু ইঞ্চ এক্সট্রা নিতে হচ্ছে তো টিকেন যদি আপনি না রাখেন তাহলে এতখানি লাগবে না হবে হবে নিচের যে বেল সেটা সেটা কিন্তু না আপনাকে সোজা কাটতে হবে শুধু এই অংশটা আপনি উরেপ কাটবেন সেই জিনিসটা মাথায় রাখবেন নিচের বেল যদি আপনি উরেপ কাটেন তাহলে সমস্যা হবে আর এদিক থেকে দেখুন আমি আরেকটা মাপ নিচ্ছি আমি ফোর অ্যান্ড হাফ ইঞ্চে আরেকটা টিকেন এখানে দিয়ে দেবো তাহলে ফিটিংসটা ভীষণ ভালো হবে তো চাইলে আপনি এই জায়গাতে একটা টিকেন দিতে পারেন সোজা করে না দিলেও কোনো অসুবিধে নাই তো আমি একটা টিকেন এখানে দিয়ে দিচ্ছি তাহলে একদম ব্লাউজের মানে ফিটিংসটা যেভাবে আসে কিন্তু একই রকম হবে কোনো পার্থক্য থাকবে না তো বেল্ট আমি পরে কাটছি এখন উপরে যে মাপগুলো পেলাম সেই মাপ অনুসারে কিন্তু এখানে কেটে নিচ্ছি তো অনেকে প্রশ্ন করে থাকেন নর্মাল ফোর টিকেন দেওয়া ব্লাউজ আর এই ব্লাউজের মধ্যে পার্থক্য কি অনেক পার্থক্য থাকে এই ব্লাউজের ফিটিংসটা ভীষণ ভালো আসে কারণ এটা উরেপ কাটা হয় তার জন্য আপনার যদি ব্লাউজটা একটু টাইটও হয় তখনও কিন্তু ফিটিংসটা ভীষণ ভালো আসবে কারণ এটা উরেপ বলে কাপড়টা লম্বা হয় তার জন্য কোনো অসুবিধে হয় না দেখুন সামনের গলা কিন্তু আমি এখানে ভীষণ ছোট নিয়েছি আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি আরও একটু বড় নিতে পারেন এদিকে থেকে দেখুন কেটে আলাদা করে নিচ্ছি সামনে হুক এবং হুকের ঘরের পট্টির জন্য এখানে হালকা কাঠ লাগিয়ে রেখে দিচ্ছি যেখানে টিকেন হবে সেই টিকেনের জায়গাতে কাট লাগিয়ে রেখে দেবেন তাহলে সেলাই করার সময় কোনো অসুবিধা হবে না এবার দেখুন আমি সামনের বেল কাটার জন্য পেছনের প্রথমে নিলাম এটাকে নিচের দিকে রাখলাম রেখে দেখুন সামনের আপনি এইভাবে বরাবর করে শোল্ডারের সাথে মিলিয়ে নিন নেওয়ার পর নিচের দিকে দেখুন কতখানি বাকি আছে তো সেই অনুসারে কিন্তু এখানে বেল্ট কেটে নিতে পারেন এবার দেখুন নিচের দিকে একটু চেক করে দেখছি মেপে এখানে দেখুন আমার টুইচ থেকেও কম আছে তাহলে শেপটাকে আমাকে এখানে একটু বাড়াতে হবে কারণ নিচের বেল্ট ভীষণ ছোট হবে ফিটিংসে কোনো পার্থক্য হবে না দেখতে ভালো লাগবে না তার জন্য এখান থেকে আরও একটুখানি বাড়িয়ে নিচ্ছি কারণ বেল্ট একটু বড় হলে দেখতে ভালো লাগে তার জন্য আরও একটুখানি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি এবার মোটামুটি হয়ে যাবে আমার আবারও দেখুন আমি পেছনের পার্টের উপর এটাকে বসিয়ে নিচ্ছি বরাবর করে এভাবে রাখবেন শোল্ডারকে অবশ্যই মিলিয়ে নেবেন নেওয়ার পর দেখুন বগর দিকটাও একটু মিলে নেবেন এবার দেখুন এখানে কতখানি আছে আমার এখানে টুইস হয়ে গেছে আর এদিক থেকে টুইস থেকে সামান্য একটুখানি বেশি আছে তো এই অনুসারেই এবার আমি নিচের বেল্ট কেটে নেব তো এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন আমি কিন্তু উড়েপ কাটছি না সোজা কাপড় নিচ্ছি বেল্টের জন্য কখনো উরেপ কাপড় নেবেন না সোজা কাপড় নেবেন তো পেছনের পার থেকে এর অবশ্যই পাশ নিয়ে নেবেন নইলে কিন্তু পাঁচটা কম হবে তো দেখুন দাগটাকে বরাবর করলাম এবার দেখুন এদিক থেকে আমি পেয়েছিলাম টু ইঞ্চ প্রথমে টু ইঞ্চে দাগ কাটছি আর এদিক থেকে টু ইঞ্চ থেকে একটু বেশি পেয়েছিলাম সেই অনুসারে দাগ কাটছি তো এবার দেখুন আমাদেরকে কতখানি বেশি নিতে হবে আমি এখানে থ্রি অ্যান্ড হাফ ইস নিলে কিন্তু এখানে হয়ে যায় তবু আমি এখানে আরও একটু বাড়িয়ে নিচ্ছি আমি ফোর ইঞ্চ নিয়ে নিচ্ছি অতখানিও লাগে না প্রায় ওয়ান ইঞ্চ বেশি নিলেই হয় এর থেকে বেশি লাগে না তবু আমি একটু বেশি নিয়ে নিচ্ছি কারণ সামনে আমি আলাদা করে কোনো কোমরপোট্টি ব্যবহার করব না এই কাপড় থেকে ফোল্ড করে আমি সামনে কোমরপুরটি তৈরি করে নেব তার জন্য একটু বাড়িয়ে নিলাম এবার দেখুন মাঝখানে একটু ডাউন করে এভাবে শেপটা দিয়ে দেবেন তাহলেই আপনার বেল্ট তৈরি হয়ে গেছে তো বেল্ট কাটিয়ে কিন্তু সম্পূর্ণ কটরি ব্লাউজের মতোই বেল্টের জন্য কোনো পার্থক্য নেই এদিক থেকে একটু কোনাগুনি করে নিচ্ছি যেহেতু আমার পেছনের পাঠে টিকেন দপর কমে যাবে তার জন্য কোনাকুনি করে নিলাম এরপর দেখুন যেভাবে দাগ দিলাম সেই অনুসারে এখানে কেটে নিলাম তাহলে দেখুন বেল্ট এখানে কাটিং হয়ে গেছে তো আমার কিন্তু সম্পূর্ণ ব্লাউজটা কাটিং করা হয়ে গেছে যেভাবে ব্লাউজটা কাটলাম একইভাবে আমি আস্তর কাটবো তবে সামনের পার্টের আস্তর কিন্তু আপনাকে উড়েপ কাটতে হবে যেভাবে ব্লাউজের কাপড়টা কেটেছিলাম একইভাবে আস্তরটা কাটবেন আর নিচের বেল্ট এবং পেছনের পার্ট উড়েপ করতে হবে না যেভাবে সোজা করে কেটেছি আপনি সেভাবে কেটে নেবেন বাকি যে টুকরোগুলো আছে এখান থেকে হাতার জয়েন্ট থেকে সবকিছু আমি তৈরি করে নেব এদিকে থেকে হাতা আলাদা কাপড় দিয়ে জয়েন করে নেব তো হাতা কি করে আলাদা কাপড় দিয়ে জয়েন করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন তো পরের ভিডিওতে কিন্তু আমি আস্তর কি করে কাটতে হয় সেটাও দেখে দেব সম্পূর্ণ সেলাইও দেখে দেব তো আশা করি এখানে আপনারা বুঝতে পেরেছেন ক্রসকার ব্লাউজ কি করে কাটতে হয় যদি আপনাদের বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আবারও আপনাদের বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সম্ভব হলে শেয়ার করবেন সমস্ত সমস্যা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন